প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং বাসায় বসে পড়াশোনা করছো। আর এই করোনা পরিস্থিতিতে বাসার বাইরে কিন্তু কেউই বের হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত দুইটি ভিডিওতে আলাউদ্দিন একাডেমি তোমাদের জন্য আপলোড করেছিল 2.1, 2.2 এবং অনুশীলনী 3-এর পাটিগণিতের সমাধান। আজ তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, 7.2 এর বীজগণিত অংশের অধ্যায়ের গুরুত্বপূর্ণ সবগুলো অঙ্কের সমাধান নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের ভালো লাগবে এবং স্কুলে গিয়ে শ্রেণীকক্ষে শিক্ষকের যেরকম আলোচনার মাধ্যমে অঙ্কগুলো শিখতে, এখানে ঠিক সেটাই তোমরা লাভ করতে পারবা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি নয়, চলো আমরা অঙ্কগুলো দেখতে থাকি। আর তোমরা কিন্তু ভুল করবা না, এই চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে বেল বাটন চেপে সাথে থাকবা। শুরু করা যাক। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে? আমরা সমীকরণ গঠন করে সমাধান করব। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20? মনে করি সংখ্যাটি x, সেই সংখ্যা থেকে 5 বিয়োগ করা মানে x থেকে 5 বিয়োগ করা। করলাম x - 5 হলো, তাকে 5 দিয়ে গুণ করব সমান 20 হবে। তাহলে একটা সরল সমীকরণ গঠন হয়ে গেল যে 5 ইনটু x - 5 সমান 20। তাহলে 5x সমান কত? 5x মাইনাস 525 সমান 20। 5x সমান 20 প্লাস 25, এই মাইনাস 25 ডান পাশে গিয়ে প্লাস 25 হয়ে গেল। তাহলে 5x সমান 45, তাহলে x সমান 9, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে 9। 5 নম্বর অঙ্ক, কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে? মনে করি সংখ্যাটি x। তাহলে শর্ত মতে অর্ধেক, x এর অর্ধেক x/2, বিয়োগ এর 1/3 মানে x/3 সমান 6। এবার 2 এবং 3 এর লসাগু 6, তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 আর x গুণ করলে 3x, এবার 3 দ্বারা ভাগ করলে 2, 2 আর x গুণ করলে 2x, তাহলে 3x মাইনাস 2x ডিভাইডেড বাই 6 সমান 6। তাহলে 3x থেকে আমি 2x যদি বিয়োগ করি পাবো শুধু x, আর এই 6 এর সাথে গুণ হয়ে 6 6 36, তাহলে সংখ্যাটি 36। আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই অঙ্ক দুটি বুঝতে পারছে এবং খুবই ইজি। আগে রাশিটি ভালো করে পড়বো, তারপরে সমীকরণ গঠন করব, তারপরে সমাধান করব। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের করো। তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি মানে যোগফল 63, ক্রমিক সংখ্যা মানে পরপর, একটা 1, একটা 2, একটা 3 এরকম। তাহলে আমি মনে করি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি, যে শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় সংখ্যাটি, সংখ্যাটি বানান, এখানে একটু মিস্টেক হয়েছে টাইপিং, এটা তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1 আর তৃতীয় সংখ্যাটি ওই x প্লাস 1 এর সাথে আরো n যোগ, আরো 1 যোগ। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি কি পাবো? x প্লাস 2। এবার প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 1, তৃতীয় সংখ্যা x প্লাস 2, এই তিনটার যোগফল 63। তাহলে তিনটি সংখ্যায় তিনটা x আছে আর 1 আর 2 আছে, তাহলে 3x যোগ 1 2 যোগ করে 3 সমান 63, বা 3x সমান 63 মাইনাস 3, বা 3x সমান কত? 60, তাহলে x সমান 20। তাহলে প্রথম সংখ্যাটি x সমান 20, দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1 সমান 20 প্লাস 1 সমান 21, তৃতীয় সংখ্যাটি x প্লাস 2, 20 প্লাস 2 সমান 22। তাহলে আমরা তিনটি সংখ্যা পেলাম 20, 21, 22, এই তিনটি যোগ করলে হবে 63।
পরবর্তী অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 55 বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সংখ্যা দুইটি নির্ণয় করো। যোগফল 55 বড়টির 5 গুণ ছোটটির 6 গুণের সমান, সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। মনে করি বড় সংখ্যাটি x, দুইটার যোগফল যখন 55 বা 55, তার মধ্যে আমি একটা সংখ্যা যদি x ধরি, তাহলে অপর সংখ্যাটি বা ছোট সংখ্যাটি ওই যোগফল থেকে ওই সংখ্যাটি বাদ দিলে পাওয়া যাবে, তাহলে 55 মাইনাস x, তাহলে বড় সংখ্যাটি x তার 5 গুণ মানে 5x, আর ছোট সংখ্যাটি 55 মাইনাস এক্স তার 6 গুণ, তাহলে 6×55 মাইনাস এক্স দুটো সমান, তাহলে একটা সমীকরণ হয়ে গেল। তাহলে আমি 6×55 330, আর মাইনাস এক্স, আর এই 6 গুণ করলে মাইনাস 6x, আমি সাইড চেঞ্জ করলাম, 5x প্লাস 6x সমান 330, বা 11x সমান 330, তাহলে এক্স সমান কত? 30, 3×11 33, 30, তাহলে বড় সংখ্যাটি 30, ছোট সংখ্যাটি 55 মাইনাস 30 25। নিশ্চয় বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাও আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ গুলোই আমি তোমাদের জন্য আপলোড করছি। গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার কত টাকা আছে? মনে করি দেখো, রিতার চেয়ে গীতার 6 টাকা কম, তাহলে গীতার আছে রিতার চেয়ে কম, আর মিতার আছে 12 টাকা বেশি, কার চেয়ে? রিতার চেয়ে, তাহলে গীতা এখন এখানে মাঝামাঝিতে, রিতার চেয়ে গীতার 6 টাকা কম, মিতার 12 টাকা বেশি, কার চেয়ে? রিতার চেয়ে, তাহলে যার কম আছে আমি তার টাকাটাই ধরলাম, তাহলে গীতার আছে এক্স, রিতার আছে তাহলে 6 টাকা বেশি এক্স প্লাস 6, আর মিতার আছে এক্স প্লাস 6 প্লাস আরো 12, তাহলে এক্স প্লাস 18, এই এক্স প্লাস 18, এক্স প্লাস 6 আর এক্স মানে তিনজনের টাকা, এই তিনটার যোগফল হবে 180, বা 3x প্লাস 24 সমান 180, বা 3x সমান 180 মাইনাস 24, বা 3x সমান 156, বা এক্স সমান 52, তাহলে গীতার আছে এক্স সমান 52 টাকা, রিতার আছে এক্স প্লাস 6 সমান 52 প্লাস 6 সমান 58 টাকা, আর মিতার আছে এক্স প্লাস 18 মানে 52 প্লাস 18 মানে 70 টাকা, তাহলে গীতার 52 টাকা, রিতার 58 টাকা, মিতার 70 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি নিশ্চয় তোমরা বুঝতে পারছো। একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা, খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, খাতা ও কলমের কোনটির দাম কত? মনে করি খাতার দাম এক্স, তাহলে কলমের দাম, দুইটার দাম থেকে খাতার দাম বিয়োগ করলে কলমের দাম পাবো, তাহলে 75 মাইনাস এক্স। এবার খাতার দাম 5 টাকা কমে গেল, তার মানে এক্স মাইনাস 5, কলমের দাম 2 টাকা বেড়ে গেল, তার মানে 75 মাইনাস এক্স প্লাস 2। এই ঘটনা ঘটার ফলে কি হলো? খাতার দাম কলমের দামের দ্বিগুণ হলো, তার মানে কলমকে যদি আমি 2 দ্বারা গুণ করি খাতা আর কলম সমান হয়ে যাবে, তার মানে এক্স মাইনাস 5 সমান 75 দ্বিগুণে 150 মাইনাস 2x যোগ 4, তাহলে এক্স যোগ 2x সমান 150 যোগ 4 মাইনাস 5, ডান পাশে যা প্লাস 5, তাহলে 3x সমান 159, তাহলে x সমান 53, তাহলে একটি খাতার দাম x সমান 53 টাকা বা 53 টাকা, কলমের দাম 75 মাইনাস x মানে 75, 75 মাইনাস 53 22, তাহলে খাতার দাম 53 কলমের দাম 22। একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল, 50 অংশ কমলা লেবু ও 40টি আম আছে, তার নিকট মোট কতগুলো ফল আছে? মনে করি মোট ফল আছে এক্স টি, তাহলে আপেল আছে মোট ফলের হাফ মানে এক্স বাই টু, কমলা লেবু আছে মোট ফলের 1/3 মানে এক্স বাই থ্রি, আম আছে 40টি, তাহলে আমি মোট ফল ধরছি এখানে এক্স, তাহলে এক্স সমান কত? এক্স বাই টু যোগ এক্স বাই থ্রি যোগ 40, আমি এক্স গুলো বাম পাশে নিয়ে আসলাম, চিহ্ন পরিবর্তন হলো, সমান 40,
সিক্স লসাগু, 6x মাইনাস 3x মাইনাস 2x সমান 14, বা 6x থেকে আমি 5x বিয়োগ করে দেবো, তাহলে শুধু x আর এই 6 14 সাথে গুণ, 4 4 24, একটি শূন্য, 240, তাহলে মোট ফল ছিল 240টি। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? মনে করি পুত্রের বর্তমান বয়স এক্স বছর, পিতার বর্তমান বয়স 6x বছর। সুতরাং 5 বছর পরে পুত্রের বয়স হবে, বেড়ে যাবে নিশ্চয় এক্স যোগ 5, আর 5 বছর পর পিতার বয়স হবে 6x প্লাস 5। এবার পিতা এবং পুত্রের বয়সের যোগফল 45, তাহলে এক্স প্লাস 5 6x প্লাস 5 সমান 45, বা 7x সমান 45 মাইনাস 5 মাইনাস 5, 7x সমান 35, এক্স সমান শুধু 5। তাহলে পুত্রের বর্তমান বয়স এক্স সমান 5 বছর, পিতার বর্তমান বয়স 6x সমান 6 গুণন 5, 30 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স পেলাম 5 বছর, পিতার বর্তমান বয়স 30 বছর। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর, কার বয়স কত? অনুপাত যখন দেয়া থাকবে সেটাকে আমরা চলকের মাধ্যমে প্রকাশ করব, যে লিজার বয়স 2x, শিখার বয়স 3x। তাহলে এই যে 2x প্লাস 3x সমান দুইজনের বয়সের সমষ্টি 30, তাহলে 5x সমান 30x সমান 6, তাহলে লিজার বয়স 2x 12 বছর, শিখার বয়স 3x 18 বছর, একদম ইজি। এবার একটি ক্রিকেট খেলায় ইমন আর সুমনের মোট রান সংখ্যা 58, ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম, রান পাস কম না 5 রান কম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিগুণের চেয়ে 5 রান কম, ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? মনে করি ইমনের রান সংখ্যা এক্স, তাহলে সুমনের রান সংখ্যা মোট রান 58 থেকে এক্স বিয়োগ। এবার এই ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম, তাহলে আমি যদি সুমনের রান সংখ্যাকে 2 দ্বারা গুণ করি তাহলে দ্বিগুণ হবে, তখন এর রান 5 কম হয়ে যাবে। এজন্য ইমনের রানের সঙ্গে 5 যোগ করে সুমনের রানকে 2 দ্বারা গুণ করলে সমান হয়ে যায়, তাহলে একটা সমীকরণ এক্স প্লাস 5 সমান 2 × 58 মাইনাস এক্স, এক্স প্লাস 5 সমান 116 মাইনাস 2x, তাহলে এক্স প্লাস 2x সমান 116 মাইনাস 5, তাহলে 111, 111, তাহলে এক্স সমান 111/3, 37। কিভাবে 37, 11-এর মধ্যে 3 3 কে 9 বসলে 2, আনলাম 1, 21, 3 7 21। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অঙ্ক দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য এবং আলাউদ্দিন একাডেমির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আলাউদ্দিন একাডেমির সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একই সাথে বেল বাটন চেপে চ্যানেলটির সাথে থাকুন। এরকম আরো অনেক অনেক গাণিতিক সমস্যার সমাধান দেখার জন্য অবশ্যই তোমাদের পাশে থাকবে, আপলোড করার জন্য তোমাদের পাশে থাকবে আলাউদ্দিন একাডেমি। ছুটিকালীন সময়ে কোনো চিন্তা নাই গণিত নিয়ে, তোমাদের চাহিদা মোতাবেক আপলোড করতে থাকব। সবাই ভালো থেকো, বাসায় থেকো, এরকম ভিডিওটি দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।